সবাইকে স্বাগত জানাচ্ছি টিপস পয়েন্টে। আজকের আলোচনার বিষয় অপর্যাপ্ত ঘুমে কিডনির ক্ষতি। চলুন বিস্তারিত জেনে নিই। রাতে ভালো ঘুম না হলে নানা শারীরিক সমস্যা হয়, এ কথা অনেকেই জানেনি, কিন্তু সরাসরি কিডনির উপর ঘুমের প্রভাব রয়েছে, এ কথা আগে জানা ছিল না বিশেষজ্ঞদের। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছেন INNS। অল্প ঘুমে কিডনির কার্যক্রম দ্রুত সীমাবদ্ধ হয়ে পড়ে, আর এই কারণে অল্প ঘুম কিডনির জন্য ক্ষতিকর বলে সাম্প্রতিক গবেষণার ভিত্তিতে জানিয়েছেন গবেষকরা। মানুষের শরীর প্রাকৃতিক ঘড়ি বা সার্কেডিয়ান ক্লক অনুযায়ী চলে, এটি দৈনন্দিন ঘুম ও ঘুম থেকে ওঠার পর ভিত্তি করে চলে। গবেষকরা জানিয়েছেন এই ঘড়ির সময়সূচিতে কোনো বিঘ্ন ঘটলে কিডনির কার্যক্রম পরিবর্তিত হয়। এই গবেষণার প্রধান গবেষক যুক্তরাষ্ট্রের ব্রাইগাম অ্যান্ড ওমেন্স হসপিটালের সিয়ারান জোসেফ ম্যাকমুলান তারা মোট 4238 জন রোগীর তথ্য বিশ্লেষণ করেন। এতে তাদের ঘুমের সময় এবং কিডনির কার্যক্রম বিশ্লেষণ করেন দীর্ঘ 11 বছর ধরে। গবেষকরা জানান অল্প ঘুম কিডনির কার্যক্রম দ্রুত কমিয়ে দেয়। উদাহরণ হিসেবে গবেষকরা জানান প্রতি রাতে 5 ঘন্টা ঘুমান যে নারী তার কিডনির কার্যক্রম দ্রুত কমে যাওয়ার সম্ভাবনা 65%, তবে 7 থেকে 8 ঘন্টা ঘুমালে এ প্রভাব একেবারেই থাকে না। গবেষক ম্যাকমুলান বলেন এটি প্রথম গবেষণা যেখানে ঘুমের দৈর্ঘ্যের সঙ্গে কিডনির কার্যক্রম দ্রুত কমে যাওয়ার সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। গবেষণার ফলাফল উপস্থাপিত হচ্ছে ASN কিডনি উইক 2015 সান ডিয়েগো এ। আপনার জীবন আনন্দময় সুখী করে তুলতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিও দেখার জন্য।